দর্শক চাহিদার কথা ভেবে অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করে থাকেন নির্মাতারা। উৎসব কেন্দ্রিক নাটকগুলোতে দর্শকদের ভিন্ন কিছু উপহার দিতে মরিয়া হয়ে ওঠেন নির্মাতারা। সেক্ষেত্রে নাটক কিংবা টেলিছবিতে একাধিক শিল্পী কিংবা নতুন অনেক কিছুই যুক্ত করে থাকেন তারা, বেড়ে যায় বাজেটও। গত কয়েক বছর ধরে গুটি কয়েক অভিনয়শিল্পীর মুখই ঘুরে ফিরে বেশি উঠছে টিভি পর্দায়, এবারও এর ব্যতিক্রম হয়নি। এবার ঈদুল আজহায় প্রচারিত নাটকগুলোর হিসেব কষে জানা যায়, পুরুষ অভিনয়শিল্পীদের তালিকায় এগিয়ে আছেন আরফান নিশো। টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্ম মিলিয়ে তিনি অভিনয় করেছেন প্রায় 37টি নাটকে। নাটক প্রতি গড়ে তার পারিশ্রমিক 60,000 টাকা। সেই হিসাবে এবার ঈদে তিনি আয় করেছেন 22,20,000 টাকা। এর পরের অবস্থানে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, তিনি অভিনয় করেছেন 19টি নাটকে। সর্বোচ্চ পারিশ্রমিক 80,000 টাকা হিসেবে তিনি সর্বমোট আয় করেছেন 15,20,000 টাকা। নারী শিল্পী হিসেবে এগিয়ে আছেন মেহজাবিন চৌধুরী, তিনি অভিনয় করেছেন 24টি নাটকে। নাটক প্রতি 50,000 টাকা পারিশ্রমিকে তিনি আয় করেছেন 12,00,000 টাকা। নারীদের মধ্যে তানজিন তিশা অভিনয় করেছেন 23টি নাটকে। 35,000 টাকা পারিশ্রমিক হিসাবে তিনি আয় করেছেন 8,05,000 টাকা। নাটকের সংখ্যা হিসেবে দ্বিতীয় আর আয়ের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন তৌসিফ মাহবুব, তিনি অভিনয় করেছেন 34টি নাটকে। নাটক প্রতি 35,000 টাকা পারিশ্রমিকে তিনি আয় করেছেন 11,90,000 টাকা। জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপূর্ব, তাহসান, নুসরত ইমরোজ তিশা দর্শক চাহিদায় এগিয়ে থাকলেও আয়ের তালিকায় পিছিয়ে রয়েছেন। এদিকে একাধিক নির্মাতার সঙ্গে কথা বলে শিল্পীদের পারিশ্রমিক ও নাটকের তথ্য পাওয়া গেছে। তবে একাধিক শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের পারিশ্রমিকের কোনো সুনির্দিষ্ট অঙ্ক নেই। নির্মাতা সম্পর্ক ও সময়ের উপর ভিত্তি করে তারা তাদের পারিশ্রমিক চূড়ান্ত করে থাকেন। ভালো নির্মাতা বা সম্পর্কের খাতিরে কখনো কখনো তারা পারিশ্রমিক কমও নিয়ে থাকেন। আবার উৎসবের সময় যখন কাজের চাপ বেড়ে যায় তখন তারাও তাদের পারিশ্রমিক বাড়িয়ে দেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।